নমস্কার বন্ধুরা, আমি সাবিত্রী। ভিল স্টোরি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। আর আজ আমি বাচ্চাদের জন্য একটা মজাদার কেক বানিয়ে দেখাবো। আর তার জন্য দেখো, এখানে কয়েকটা কাপ নিয়েছি, আর এই কাপেই কিন্তু আমি আজকে কেকটা বানাবো। আর এই কেকটা কিভাবে খুব সহজে বাড়িতে বানানো যায় সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো শুরু থেকে শেষ অবধি ভিডিওটা দেখো, আশা করি খুবই ভালো লাগবে। আর হ্যাঁ, এখনো পর্যন্ত যারা ভিল স্টোরি চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা ঝটপট করে নাও, তাহলে এরকম নতুন নতুন ভিডিও প্রতিদিন দেখতে পাবে। কাপ কেকের বেটার বানানোর জন্য এখানে একটা বড় পাত্র নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপের একটু কম টক দই, এক কাপ গুঁড়ো চিনি, হাফ কাপ রিফাইন অয়েল। ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ময়দা। নিয়ে নিচ্ছি দেড় কাপ ময়দা। প্রথমে এক কাপ নিয়েছি, এটা একটু চালিয়ে নিই। হাফ কাপ ময়দাটাও দিয়ে দিলাম। ময়দাটাও ভালো করে মাখিয়ে নেব। দেখো এটা ঘন হয়ে গেছে, সেই জন্য একটু লিকুইড দুধ দিয়ে মিশিয়ে নেব। আমার হাত ধরে রেখেছি, দেখো ও নিজে করবে। কি কেক বানাও, কেক বানাও রাধুনি। আমি তো রাধুনি। ইয়েস, তুমি রাধুনি না? হয়েছে, রাধুনির কাজ হয়ে গেছে, এবার ছেড়ে দাও। তুমি রাধুনি, আমিও রাধুনি। ও, তাহলে কতগুলো রাধুনি হলো? 1 2 2 রাধুনি। দেখো ময়দাটা ভালো করে মিশিয়ে নিয়েছি, আর কুট্টু শেষে তো হেল্প করে দিল আমার। তবে এর মধ্যে আরো কিছু উপকরণ মেশাবো। 1/4 কাপ ভ্যানিলা এসেন্স। মিষ্টির ব্যালেন্সটা ঠিকঠাক আসার জন্য দিয়ে দিচ্ছি 1 চিমটি নুন, 1 টিস্পুন বেকিং পাউডার, আর 1 চিমটি খাবার সোডা। এবার ভালো করে সবকিছু মিশিয়ে নেব। আর একবার ভালো করে মিশিয়ে নিলাম, আর থিকনেসটা দেখো ঠিক এরকম রাখলাম। তোমাদের আগের ভিডিওতে দেখিয়েছি টুটি ফুটি বানানোটা, আর সেই টুটি ফুটি দিয়ে কিন্তু কেকটা বানাবো। এটা বাচ্চাদের ভীষণ ভালো লাগে। কিছুটা দিয়ে দিচ্ছি, মিশিয়ে নেবো এটা। কেকের জন্য সম্পূর্ণ ব্যাটারটা রেডি হয়ে গেছে। এবার আমি যে কাপে কেক বানাবো সেই কাপগুলো আমি এখানে সাজিয়ে নিচ্ছি। দেখো এর মধ্যে কিছুটা ব্যাটার নিয়ে নিয়েছি, এবার আমি কাপের মধ্যে দিয়ে দিচ্ছি। পুরো ভর্তি করব না, একটু ফাঁকা রাখছি, কারণ এটা ফুলবে। সবগুলো কাপের মধ্যে ব্যাটারটা দিয়ে দিয়েছি, এবার উপর থেকে সুন্দর দেখার জন্য দু একটা করে টুটি ফুটি দিয়ে দেবো। সবগুলো কাপ দেখো রেডি করে নিয়েছি, আর বেশ দারুণ লাগছে কিন্তু দেখতে। কেমন লাগছে? আমি তো খাবো। খাবে? এখন তো কেক হয়নি বাবা। এখন তো কড়াইতে ঢেলে দাও। ঢেলে দেব? আর হয়ে গেলে খাবে? আচ্ছা ঠিক আছে, এবার আমি উনুনটা ধরিয়ে বেক করতে দেবো। কেকটা হয়ে গেলে তুমি টপ টপ করে খেয়ে নেবে। ভালো লেগেছে? আমি তো ঢেলে দেব না, এখন নয়। তো একেবারে সরাসরি আমি এই যে কড়াই বসিয়ে দিচ্ছি, এইভাবে কিছুই দিচ্ছি না কিন্তু কড়াতে। আর এটা কিন্তু এই এই যে থালাটা যে রেখেছি আমি, এই থালাটা কিন্তু এই কড়ার মধ্যে পুরোপুরি বসে যায় না, একটু উঁচু থাকে, সেই জন্য আমি এই থালাটা এইভাবে বসিয়ে দিলাম। আর দেখো উপর থেকে একটা চাটু চাপিয়ে দিচ্ছি, মানে যে কোনো ভারী পাত্র চাপালেই হবে। এবার আমি উনুন ধরিয়ে 10 থেকে 15 মিনিট মতো বেক করে নেব। 5 মিনিট ভালোভাবে জাল দিয়েছি, তারপরে মনে হলো একটু খুলে দেখি। তা খুলে দেখলাম এত সুন্দর দেখতে হয়েছে, এত সুন্দরভাবে ফুলেছে যে তোমাদের একটু দেখাতে ইচ্ছে হলো। তো দেখো কত সুন্দর দেখতে হয়েছে, এই দেখো কি সুন্দর ফুলেছে। দেখো শুধু আমি কিছুটা কম রেখে ব্যাটারটা দিয়েছিলাম, দেখো ফুলে ফেঁপে উঠছে। এখনো কিন্তু কেকটা হয়নি, আরো কিছুক্ষণ রাখবো, মানে আরো 10 মিনিট মতো আমি ঢাকা দিয়ে রাখবো।
তো বন্ধুরা 5 মিনিট ভালোভাবে জাল দিয়েছিলাম, হালকা আঁচে 5 মিনিট আবার জাল দিয়েছি, তারপরে 5 মিনিট নিভো আঁচে বসিয়ে রেখেছিলাম। তো এবার খুলে দেখব কেমন হয়েছে। দেখো একটার সাথে একটা জুড়ে গেছে, এতটাই ফুলেছে, তবে এই দেখো ছেড়েও যাচ্ছে। এবার দেখো একটা ছোট কাঁটি নিয়েছি, এভাবে আমি গেঁথে দেখছি, এই দেখো কোনো জায়গায় একটুও লাগেনি, পুরোপুরি রেডি হয়ে গেছে কেকটা। এবার আমি তুলে নেব। এই গ্রিন কালারের টুটি ফুটিটা ওইটাই খাওয়ার জন্য অনেকক্ষণ থেকে ছটফট করছে। আর কেমন হয়েছে বলে দাও? ভালো হয়েছে, ঠিক আছে। এগুলো তোমার জন্য, এবার দিদি দাদার দিকে নাও একটু। একটা কাপ থেকে বের করে নিয়েছি, আর কত সুন্দর দেখতে লাগছে দেখো, আর কতটা স্পঞ্জি হয়েছে দেখো, একদম স্পঞ্জি তুলতুলে কেক। এই দেখো কি দারুণ ভাবে কেকটা কুক হয়েছে। টুটি ফুটি গুলো খাচ্ছে দেখো, আরো আছে, আমি পরে পরে টুটি ফুটি দিয়ে অনেক কেক বানিয়ে দেবো। জানো দাদা কেমন লাগছে? ডিজাইনটা বেশ তো সুন্দর হয়েছে, দেখতে হেভি লাগছে, খুব সুন্দর নরম হয়েছে, আর টেস্ট হয়েছে খুব সুন্দর। ভালো লেগেছে? খুব ভালো লেগেছে বাবা। বাবা খেয়ে দেখো, একটা অসাধারণ খাবার তৈরি হয়েছে। বাচ্চাদের কিন্তু খুব, হ্যাঁ বাচ্চাদের কিন্তু খুব পছন্দ হবে এই খাবারটা। হ্যাঁ ওই জন্য তো কুটু সে প্রথম থেকে লাফাচ্ছে কখন খাবে, এসেই সে তুলতে দেয়নি, খাওয়া শুরু করে দিয়েছে গরম গরম। ওরা কিন্তু টিফিনও নিয়ে যেতে পারবে। কেক অনেক রকম খেয়েছি, অনেক রকমের কেক আমি দেখেছি। এই কেক কোন আমি দেখিনি, ঠিক আছে খেয়ে দেখি। তোমার আমি দশে দশ দিলাম এত সুন্দর একটা কেক দেওয়ার জন্য। তাছাড়া দেবজি এখানে আসেনি, ওর জন্য ও রাখবো, যেহেতু ও বাচ্চা। বাচ্চাদের থেকে আমাদেরই তো খুব ভালো লেগেছে, বাচ্চাদের তো পরে কথা, সবাই খেতে পারে। হ্যাঁ এই তো, এই না একদম কাপ সময় দিয়ে দিচ্ছি। হ্যাঁ বাবা ছাড়তে পারোনি? এরপরে একটা আরো স্পেশাল কেক বানাবো, এটাই কিন্তু ডিম, ডিম ডিম ছাড়া কিন্তু কেক বানানো, আর এত সুন্দর হয়েছে, মানে ডিম দিলে দেবে একটু হালকা যেন একটু গন্ধ লাগে, আর এটাতে কোনো গন্ধই নেই, একদম পারফেক্ট দোকানের মতো লাগছে। তো বন্ধুরা সামনে তো শীত আসছে, আর শীতে এইভাবে কেক বানিয়ে খেও আর বাচ্চাদের খাইও, তাহলে ভীষণ ভালো লাগবে কিন্তু। আর তোমাদের যদি আজকে ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করো। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফেসবুক পেজটাকে ফলো করে দিও। তো আজকের মতো টাটা, পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো। টাটা বন্ধুরা, ভালো থাকো সুস্থ থাকো।